সমস্যাটা যেখানকার সমাধানটাও হওয়া চাই সেই জায়গার জন্য মানানসই। এমন এক দর্শন নিয়েই দারিদ্র বিমোচনের নতুন সব কৌশল নির্ধারণ করেছেন এবছর অর্থনীতিতে নোবেল বিজয়ী তিন অর্থনীতিবিদ। সামনের দিনেও এমন উদ্যোগ নিয়ে বিশ্বের দারিদ্র পীড়িত দেশগুলোর সরকারকে সহায়তা করতে চান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক কেজি ডাল বিনামূল্যে দেয়া হবে যদি সন্তানটিকে নিয়ে আসা হয় টিকা দিতে, এমন ঘোষণায় গতিশীল হয় স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্কুলের শিক্ষার মান বাড়ে যদি স্থায়ী চাকরির বদলে শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগ আর ভালো কাজে মেয়াদ বাড়ানোর শর্ত দেয়া যায়, কিংবা বিনামূল্যে ওষুধ দেয়া হলে 75% অভিভাবক আগ্রহী হন সন্তানকে চিকিৎসা দিতে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে গরিব মানুষের ভাগ্য বদলে মাঠ পর্যায়ের এমন বেশ কিছু কার্যকরী কৌশল প্রণয়ন করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডাফলো আর মাইকেল ক্রেমার, যার স্বীকৃতি হিসেবে এবছর অর্থনীতির নোবেল পুরস্কারটি এলো তাদের কাছে। এমন পুরস্কার পাওয়া সত্যি অসাধারণ, শুধু আমাদের জন্য নয় বরং এই পুরো কার্যক্রমের জন্য। এর মাধ্যমে আমাদের যাত্রা আরো সহজ হবে। বাস্তবতার নিরিখে নীতি গ্রহণের এই রূপরেখা নিয়ে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি, আশা করি এখন থেকে সেটা পারব। নীতি গ্রহণ করা হবে সরেজমিন অভিজ্ঞতার আলোকে, যা বুঝতে আপনাকে কিভাবে দরিদ্র মানুষ তাদের জীবনযাপন করে তা দেখতে হবে, তাদের সিদ্ধান্তগুলো কিসের দ্বারা প্রভাবিত হয় কিংবা কোন কারণে তারা নতুন কোনো পরিবর্তন গ্রহণ করে না সেটা বুঝতে হবে। তাই সমাজ ভেদে ভিন্ন ভিন্ন নীতি নিতে হয়। 54 বছর বয়সী মাইকেল ক্রেমার বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক, স্বাস্থ্য আর উন্নয়ন অর্থনীতিতে বিশেষজ্ঞ তিনি। শিক্ষা জীবনের পুরোটাই কেটেছে হার্ভার্ডে। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। কলকাতায় জন্ম নেয়া অভিজিৎ শিক্ষা জীবনের শুরু থেকে স্নাতক পর্যন্ত কাটিয়েছেন ওই শহরেই। অর্থশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ফোর্ড ফাউন্ডেশনের আন্তর্জাতিক অধ্যাপক হিসেবে যুক্তরাষ্ট্রের এমআইটিতে পড়াচ্ছেন তিনি। এস্থার ডাফলোর গবেষণাটিও এমআইটি থেকে। ফরাসি বংশোদ্ভূত এই মার্কিন অর্থনীতিবিদ স্বামী অভিজিৎকে নিয়ে গড়ে তুলেছেন আব্দুল লতিফ জামিলি প্রপার্টি অ্যাকশন ল্যাব, জেপ্যাল। সারা বিশ্বের 400-এরও বেশি অধ্যাপক জেপ্যালের এই র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল নিয়ে কাজ করছে, অধিকতর গবেষণা করছে। আমরা এই কার্যক্রমের পরিবর্তন চাই না, আমরা এই প্রক্রিয়াই এগিয়ে নিতে চাই। দেখতে চাই সমাজের সমস্যাগুলো সমাধানে আরো কতটা কার্যকর হতে পারে এই নীতি। সরকারের সঙ্গে এ নিয়ে আরো কাজ করার সুযোগ আছে। আমরা চাই সরকারগুলোকে সহায়তা করতে, যাতে তারা বাস্তবতার নিরিখে নীতি প্রণয়ন করতে পারে। 46 বছরের এস্থার ডাফলো সবচেয়ে কম বয়সে অর্থনীতিতে নোবেল প্রাপ্তির খ্যাতি অর্জন করল, আর এ নিয়ে ষষ্ঠবারের মতো যুগল হিসেবে এই সম্মাননা পেল কোনো দম্পতি। আগামী 10ই ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।